আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের ভিতরে রমজান সম্পর্কে আল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানব জাতিকে ডাক দিয়ে বলে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র একটি মাস দান করেছেন যে মাসটির নাম হচ্ছে রমাদান রমাদান রমদুন রাম ধাতু থেকে উৎপত্তি রামিম দোয়াত রমদুন রমাদান এই রমদান বা রমজান যাই বলি এটা অর্থ কি জানেন এটা অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া রমজান মাস যারা নাকি সিয়াম সাধনা করবে আত্মত্যাগ করবে তিতিক্ষা করবে আল্লাহ যেইভাবে রোজা চান সেইভাবে রোজা রাখবে আগুন যেমন ময়লা আবর্জনাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয় রোজা যদি কারো সঠিকভাবে হয় আল্লাহ যেইভাবে রোজা চান সেইভাবে যদি কারো রোজা হয় রোজা তার জীবনের সমস্ত গুনাহগুলোকে এইভাবে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিবে নির্মূল করে দিবে শেষ করে দিবে এই রমজান মাস আমাদের সামনে কোরআন শরীফের ভিতরে সমস্ত ইবাদতের কথা এসেছে কিন্তু ডিটেইলস আলোচনা আসেনি কোরআন শরীফের ভিতরে সমস্ত ইবাদতের কথা এসেছে কিন্তু ডিটেইলস আলোচনা আসেনি হজ করতে হবে কোরআন শরীফে অসংখ্য জায়গায় এসেছে কিন্তু উকুফে আরাফা করতে হবে রামিয়ে জেবার করতে হবে সাফা মারওয়া সাই করতে হবে সাতবার তওয়াফ করতে হবে এই সমস্ত কিন্তু কথা কোরআন শরীফে আসেনি যাকাত দিতে হবে কিন্তু কতগুলো ধান হলে কতগুলো চাউল দিতে হবে কতগুলো ছাগল বকরি প্রাণী হলে কতগুলো দিতে হবে কতগুলো টাকা হলে কতগুলো দিতে হবে এই সমস্ত কথা কিন্তু কোরআন শরীফের ভিতরে আসেনি কোরআন শরীফে নামাজ পড়তে হবে অসংখ্য জায়গায় এসেছে কিন্তু জোহরে কয় রাকাত আসরে কয় রাকাত মাগরিবে কয় রাকাত এশায় কয় রাকাত এই রাকাতগুলো কিভাবে বিন্যাস্ত করতে হবে এইগুলো কিন্তু কোরআন শরীফের ভিতরে আসেনি তো আপনাদের চিন্তা আসতে পারে তাহলে আমরা এগুলো পাইলাম কই এগুলো পেয়েছি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে তিনি শরীয়ত পুরো নেতা ছিলেন তিনি সবকিছু আলোচনা করে দিয়ে গেছেন এই সমস্ত ইবাদতের আল্লাহ তাআলা আউটলাইন অথবা গাইডলাইন তিনি সংক্ষেপে সংক্ষেপে দিয়েছেন কিন্তু রোজা একমাত্র ইবাদত যার আলোচনা আল্লাহ পূর্ণাঙ্গভাবে করেছেন একটা রুকু আলোচনা করেছেন আপনি রোজা রাখবেন কিভাবে রোজা ভাঙবেন কিভাবে যখন প্লেনে উঠবেন যখন আপনি সফরে যাবেন তখন আপনার রোজার কি অবস্থা হবে অসুস্থ হলে কি হবে কোথায় থেকে রাখবেন কোথায় শুরু করবেন কোথায় শেষ করবেন ইত্যাদি ইত্যাদি রোজার মতো করে অন্য কোন ইবাদতের কথা আল্লাহ বলেন নাই যতটা বলেছেন রোজার জন্য তাহলে বুঝতে পারছেন রোজাটা কতটা গুরুত্বপূর্ণ সব ইবাদতেই গুরুত্বপূর্ণ নামাজ যাকাত হজ সব গুরুত্বপূর্ণ কিন্তু রোজাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা রোজাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি জন্য এই কথাকে আমি বলবো অবশ্যই বলবো রোজা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কারণে এটা হচ্ছে হাদিসের কুদসি এটা হচ্ছে হাদিসের কুদসি আল্লাহ তাআলা বলেছেন আসসাউমুলি রোজা আমার জন্য যে ব্যক্তি রোজা রাখে সে আমার জন্যই রোজা রাখে এই কথাটার ব্যাখ্যা কি এর সিগনিফিকেন্স কি এর তাৎপর্য কি পৃথিবীতে যত ইবাদত আছে সমস্ত ইবাদত দুই ধরনের একটা হচ্ছে বাহ্যিক একটা হচ্ছে আভ্যন্তরীণ মনে করুন একটা মানুষ নামাজ পড়ে না কিন্তু সে এমন এক মজলিসে গেছে সবাই নামাজ পড়ে এখন আমি যদি নামাজ না পড়ি তাহলে কেমন হবে সে চিন্তা করে নামাজ তো পড়তেই হবে এজন্য উযু থাকা না থাক দাঁড়িয়ে গেল আল্লাহু আকবার করি কি করি না বলুন করি হজ করতে হবে হজ মানুষকে দেখানোর জন্য করা যায় আবার আল্লাহর সন্তুষ্টির জন্য করা যায় ইবাদত দুই ধরনের বাহ্যিক আভ্যন্তরীণ তো মানুষ বলবে এত টাকার মালিক হাজী এত টাকার মালিক এখন হজ করে না তো মানুষ কি বলবে যাক একটু মক্কা মদিনা ঘুরে আসি একটু চক্কর দিয়ে আসি যাক হজ করতে গেল তাহলে হজ মানুষকে দেখানোর জন্য করা যায় আবার আল্লাহ সন্তুষ্টির জন্য করা যায় এবার আসুন কুরবানির কথায় আসি কুরবানি মানুষকে দেখানোর জন্য করা যায় আবার আল্লাহ সন্তুষ্টির জন্য করা যায় আপনি কুরবানি অনেক টাকার মালিক যদি কুরবানি না করেন মানুষ বলবে কি যাই একটা গরু কুরবানি দিই তাহলে মানুষকে দেখানোর জন্য করা যায় আবার আল্লাহ সন্তুষ্টির জন্য করা যায় আমি তো পুরান ঢাকায় থাকি দীর্ঘ সময় আগে শুনেছিলাম মুরব্বীদের মুখে পুরান ঢাকায় ওখান গরু পুরান ঢাকার লোকেরা নাকি গাবতলির হাটে বিশাল বড় একটা গরু কিনে এরপরে গরুর গলায় মালা লাগিয়ে এরপরে 10 গ্রাম ঘুরায় যে অমুকে গরুটা কুরবানি করতেছে আচ্ছা বলুন মানুষকে দেখানোর জন্য কুরবানি করা যায় আবার আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করা যায় কিন্তু রোজার ক্ষেত্রে দেখুন আল্লাহ বলছেন আসসাউমুলি রোজা আমার জন্য যে ব্যক্তি রোজা রাখে সে আমার জন্যই রোজা রাখে মানুষকে দেখানোর জন্য সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে কোনো পাগলও থাকবে না বলুন ঠিক কি না
এজন্য আল্লাহ বলছেন আসাউমুলি রোজা আমার জন্য যে ব্যক্তি রোজা রাখে সে আমাকে খুশি করার জন্য রোজা রাখে মানুষকে দেখানোর জন্য সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার কোনো প্রশ্নই আসে না বলুন ঠিক কি না এজন্য আল্লাহ তাআলা বলেছেন আসাউমুলি রোজা আমার জন্য এরপর আল্লাহ কি বলছেন জানেন রোজা সম্পর্কে এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া আনা আজজিবিহি রোজার পুরস্কার আমি আমার হাত দিয়ে দিব বলুন সুবহানাল্লাহ ওয়া আনা আজজিবিহি রোজার প্রতিদান আমি আমার হাত দিয়ে দিব ম্যানেজার যদি বলে তোমরা এই কাজগুলি করলে নির্ধারিত বেতন পাইবা কিন্তু এটা যদি করো এটা আমি আমার হাত দিয়ে দিব তাহলে এমপ্লয় যারা কর্মচারী যারা তারা বুঝতেই পারবে মালিক যেহেতু নিজেই দিবে তাহলে তিনি মালিকের মতোই বড় করে দিবে ম্যানেজারের মতো করে নয় তো আল্লাহ তাআলা বলছেন ফেরেশতাদেরকে তোমরা সব ইবাদত লিখো গিয়া আমার কোনো যায় আসে না কিন্তু রোজার পুরস্কারটা আমি আমার হাত দিয়ে দিব আচ্ছা রোজার পুরস্কারটা যদি আল্লাহ হাত দিয়ে দেয় উনি কি ফেরেশতার মত আল্লাহ কি ফেরেশতার মত করে দিবে ম্যানেজারের মত করে দিবে নাকি আল্লাহ আল্লাহর মত বড় করে দিবে আল্লাহর মতই বড় করে দিবে এইজন্য আল্লাহ বলছেন ওয়া আনা আজজিবিহি রোজার পুরস্কারটা যারা রোজা রাখবে তাদের পুরস্কারটা আমি আমার হাত দিয়ে দিব আরে হাদিসের ভিতরে এসেছে ওয়া আনা উজজাবিহি রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই তার জন্য পুরস্কার সুবহানাল্লাহ সারা দিন রোজা রাখার পরে মানুষের পাকস্থলীর ভিতরে স্টমাকের ভিতরে টক্সিন জাতীয় এক প্রকারের গ্যাস হয় সারা দিন না খেয়ে থাকার কারণে তার মুখের ভিতরে একটা দুর্গন্ধ সৃষ্টি হয় আল্লাহ তাআলা বলেন সেই দুর্গন্ধটা আমি আল্লাহর নিকট আশমেশ খুশবু তরাস মিশক আম্বরের চাইতো বেশি সুগ্রাম সুবহানাল্লাহ আল্লাহ কিয়ামতের ময়দানে যেই দিন বান্দাদেরকে জান্নাত দান করবেন সেই দিন জান্নাতীদের জন্য সমস্ত গেট খুলে দেওয়া হবে কিন্তু একটা গেট থাকবে সেই গেট দিয়ে কেউ যাইতে পারবে না সেই গেটটার নাম হচ্ছে রায়্যান সেই গেটটার নাম কি রায়্যান সেই রায়্যান গেট দিয়ে কারা যাবে জানেন এই রায়্যান গেট দিয়ে শুধু তারাই যাবে যারা সারা রমজান রোজা রেখেছে সারা রমজান রোজা রাখার পর তারাবির নামাজ আদায় করেছে পাঁচ ওয়াক্ত নামাজ দাবাদের সঙ্গে আদায় করেছে যারা সিয়াম সাধনা করেছে এই গেট দিয়ে তারাই আল্লাহর জান্নাতে যাবে সেরাইয়ান গেটটা তাদের জন্যই বরাদ্দ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজাদারদের জন্য দুইটা খুশি লিসসাইমি ফারহাতান ফারহাতুন ইনদা ফিতরিহি ইনদা লিকাই রাব্বিহি লিসসাইমি ফারহাতান রোজাদারদের জন্য কয়টা খুশি দুইটা খুশি লিসসাইমি ফারহাতান ফারহাতুন ইনদা ফিতরিহি একটা হচ্ছে ইফতারির সময় এই ফিতর দ্বারা দুইটা অর্থ আসে একটা আছে ঈদগাহের মাঠের আর একটা আছে ইফতারির সময় আগে আমরা ইফতারিরটা নেই আল্লাহ বলছেন ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি রোজাদারদের জন্য দুইটা খুশি একটা ইফতারির সময় তো ইফতারির সময় সারা দিন রোজা রাখার পর শরীর টায়ার্ড পিয়াজি বেগুনি হালিম তরমুজ শরবত কত কিছু আপনি বসছেন ইফতারি করতে আপনি যদি 5 মিনিট আগে খান কোন ফেরেশতা কি মুখের মধ্যে সেটা ঘুষি মারবে বেটা দি খাইলি কা মারবেন খাইতেছি না এই যে ইফতারি নিয়ে বসে আছি সারা দিন রোজা রাখার পর পিয়াজি বেগুনি হালিম খাইতে যে বুট খাইতে ছোলা মুড়ি খাইতে যে মজা এটা কিন্তু তারা পাবে না যারা রোজা রাখি নাই যারা সারা দিন পেট ভরে খেয়েছে এরা কিন্তু সেই ইফতারি স্বাদ পাবে না পাবে বলুন পাবে না এটা একটা হচ্ছে ইফতারির সময় তাদের আনন্দ এখন আমি শুনেছি নাকি পুরান ঢাকায় কোথায় কোথায় আসে শুধু পুরান ঢাকার কোথায় আসতেছে আমি শুনেছি পুরান ঢাকায় তারা নাকি বলে যে হুজুর রোজা না থাকিগা তো এক প্রকারের পাপ করছি ইফতারি না কইরা কি আর কি কবিরা গুনাহ করব নাকি ইফতারি তো করাই লাগবে ওরা রোজা থাকার না থাক সন্ধ্যার সময় এতটি ইফতারি নিয়ে বসে যায় তাহলে যারা রোজা রাখলো না সারা দিন পেট পুরে খালো খেলো ওরা কি এই রমজানের এই ইফতারির মজা ওরা পাবে ওই ইফতারির মজা পাবে না ছাগলে ঘাস খাইলে যেমন লাগে ওর কাছে সেই রকম লাগবে ও ছোলা মুড়ির ওই টেস্ট পাবে না এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিসসাইমি ফারহাতান রোজাদারদের জন্য দুইটা খুশি ফারহাতুন ইনদা ফিতরিহি একটা ইফতারির সময় আর দ্বিতীয়টা হলো ঈদগার মাঠের সময় যখন তার ঈদগার নামাজ পড়তে যায় ঈদগাহের সময় আনন্দ এই কারণে
আমরা যারা সারা মাস রোজা রেখেছি নামাজ পড়েছি তারাবি পড়েছি তারাও ঈদগাহে যায় কিন্তু যারা নামাজ পড়ে নাই রোজা রাখে নাই এরাও কিন্তু ঈদগাহে যায় তো সারা মাস রোজা রাখার পরে সে সকালবেলা গোসল করে এত সুরমা শেরওয়ানি পাগড়ি টুপি লাগায়া ঈদগার মাঠে গেলে যে মজাটা পাবে যে সারা মাস রোজা রাখলো না নামাজ পড়লো না ও কিন্তু সেই মজাটা পাবে না পাবে ওর ভিতরে একটা চোর চোর ভাব থাকবে যে আমার জন্য ঈদগার মাঠ না আমি জোর করে আসছি ওই এই মজা পাবে না সারা মাস তারাবি পড়ার পর নামাজ পড়ার পর রোজা রাখার পর ওই ঈদগায় গিয়ে যে মজা পাবে যে নামাজ পড়লো না রোজা রাখলো না সে কিন্তু এই মজা পাবে না এই জন্য আল্লাহ তাআলা বলছেন তার রাসূল বলছেন লিসাইমি ফারহাতান ফারহাতুন ইনদা ফিতরিহি রোজাদারদের জন্য দুইটা খুশি একটা ইফতারির সময় আর একটা হলো ইনদা লিকাই রাব্বিহি যখন আল্লাহ তাআলা তাদের সঙ্গে দেখা করবেন দুইটা খুশি আল্লাহ তাআলা নিজেই সাক্ষাৎ করবেন রোজাদারদের জন্য এটা অন্য কোন জান্নাতির জন্য না স্পেশাল ভাবে যারা রমজান মাসে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে রোজা রাখবে আত্মত্যাগ করবে তিতিক্ষা করবে আল্লাহ কিয়ামতের ময়দানে তা বিচার হওয়ার পরে যখন তারা জান্নাতের ফয়সালা হয়ে যাবে যারা জান্নাতে যাবে যারা রমজান রেখেছিল আল্লাহ তাদের সাথে স্পেশাল ভাবে দেখা করার ব্যবস্থা করবে বলুন সুবহানাল্লাহ এই রমজান মাস আমাদের সামনে তো আমাদের সামনে আসছে রমজান মাস আমাদের দেশে একটা খাওয়ার মৌসুম পড়ে যায় রমজান মাস সারা দিন রোজা যে রাখে না খাইতে পারে না এই রমজান মাস সারা দিন যে খায় না সেটাকে উসুল করে ইফতারির সময় আমাদের দেশের মানুষেরা খায় কি সুবহানাল্লাহ রমজান মাস আসার আগে পুরান ঢাকায় লিস্ট তৈরি হয়ে যায় কি কি খাবে কত রকমের আইটেম দেখলে আপনার চোখ ছানা পড়া হয়ে যাবে আরে ভাই রমজান মাস একটু কম টম খাবেন ইবাদত করবেন বেশি সেই রমজান মাস সারা দিন যে খায় না এটাকে উসুল করে ইফতারির সময় বুঝছেন সভাপতি সাহেব কত রকমের খাবার দেখলে আপনার চোখ ছানা পড়া হয়ে যাবে পেঁয়াজি বেগুনি হালিম শরবত তরমুজ বেল কোলা কচু কত কি খাইতে খাইতে মাগরিবের রক্ত শেষ কয় ভাই নামাজটা কোন রকম পইরা আসি তারপর আবার খাবো না নামাজ পড়তে গেল নামাজ পড়ে সে আবার ইফতারি খাইলো তারপর আবার ভাত খাইলো কেমনে যে খায় আল্লাহই ভালো জানে গলায় আঙ্গুল দিলে পাওয়া যাবে কথা বলুন ঠিক কি না এই রকম খাইয়া তারপর নামাজ পড়তে দাঁড়াইছে তো ঢাকা শহরে তো লম্বা লম্বা নামাজ হয় খতম তারাবি হয় তো লম্বা নামাজ পড়তে দাঁড়াইছে লম্বা কেরাত হচ্ছে উনি রুকুতে আছে ইমাম সেজদায় চলে গেছে ওনার কোনো খবর নাই এত কিছু খাইলে তো শরীর ভালো ভারী হয়ে যাবে ঠিক না মোটা হয়ে যাবে এত কিছু খাইয়া এরপরে নামাজ পড়তে দাঁড়াইছে ইমাম সাহেব রুকুতে আছে উনি সেজদায় চলে গেছে ওনার কোনো খবর নাই অথবা উনি সেজদায় পড়ে আছে ইমাম কখন উঠে চলে গেছে ওনার কোনো খবর নাই এরকম খায় কি লাভ হবে বলুন লাভ নাই পুরান ঢাকায় আমি দেখেছি চক বাজারে হায় আল্লাহ আস্ত খাসি রেখেছে নারী ভুটি বের করে ঘুনা পাকায় আস্ত খাসি মনে ঝাঁপ দিবে এই অবস্থা মুরগি হাঁস সব আমান পাওয়া যায় এত কিছু খায় লাভ নাই এই পেটটারে তরমুজের সাজ না বানাইয়া এই পেটে কোরআন ধারণ করুন দুনিয়াতেও পাবেন শান্তি আখেরাতেও পাবেন মুক্তি আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের পরিস্থিতি নেওয়ার তৌফিক দান করুক সকলে বলি আমিন।